মৃত্যুবরণ করে তখন তার নেকির দরজাটা বন্ধ হয়ে যায়। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার নেকির দরজাটা বন্ধ হয়ে যায়, সে আর সালাত আদায় করতে পারে না, সে সিয়াম পালন করতে পারে না, তার কোনো আমল আর জারি থাকে না। কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে এমন কতিপয় আমলের কথা বলেছেন যে আমলের মাধ্যমে মানুষ মৃত্যুবরণ করার পরেও জীবিত থাকার মতো ওই ব্যক্তি নেকি পেতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবারুনীতে হাদিসটি বর্ণিত হয়েছে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান বলেছেন, সহিহুল জামির 959 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সাবউন ইয়াজরি আজরুহা লিল আবদি, সাতটি আমল যেই আমলের নেকি জারি থাকে বান্দার জন্য, বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি, সে কবরে চলে গেছে কিন্তু এখনো যেন সে জীবিত অবস্থায় আমল সম্পাদন করছে, সে কবরে গেছে এখনো যেন সে জীবিত অবস্থায় আমল সম্পাদন করছে, সাতটি আমল। এক, মান আল্লামা ইলমান, যে মানুষকে কোনো কল্যাণ শিখিয়েছে, কোনো জ্ঞান উপকারী জ্ঞান শিখিয়েছে। দুই, আও আজরা নাহরান, যে ব্যক্তি নদী প্রবাহিত করেছে। তিন, আও হাফারা বিরন, যে ব্যক্তি কূপ খনন করেছে, পানির ব্যবস্থা করেছে। চার, আও গরাসা নাখলান, অথবা বৃক্ষ রোপণ করেছে, খেজুর গাছ রোপণ করেছে। পাঁচ, আও বানা মসজিদান, মসজিদ নির্মাণ করেছে অথবা মসজিদ নির্মাণে সহযোগিতা করেছে। ছয়, আও তারকা মুসহাফান, অথবা কোনো বই রেখে গেছে। সাত, আও তারকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু, এমন কি এমন সন্তান সুসন্তান সে রেখে গেছে যার আমল সে কবরে বসে বসে পাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়। তিনটি আমল জারি থাকে, এক সাদাকাতুন জারিয়া, দুই আও ইলমিন ইনতাফাউ বিহি, ওই জ্ঞান যার মাধ্যমে উপকৃত হওয়া যায়। চার এবং তিন, আও ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, এবং নেক সন্তান, যে ব্যক্তি তার সন্তানকে নেক কার হিসেবে গড়ে তোলে। আমি এই পয়েন্টেই কথা বলতে চাচ্ছি যে আজকের যুব সমাজ যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের নেক্সট জেনারেশন যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, মিডিয়ার ছোবলে, দুনিয়ার ছোবলে, নারীর ছোবলে যেভাবে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা যদি এই খুনে ধরা এই সমাজে যদি সুন্দর সমাজ গঠন করতে চাই, আমাদের মৃত্যুর পরেও যদি আমরা আমলের এই খাতাটা যদি জারি রাখতে চাই, আমাদের সন্তানদেরকে সুসন্তানে পরিণত করতে হবে। আমাদের সন্তান, আমাদের 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 নয়নের পুত্রের সন্তানটা হচ্ছে আমাদের জীবনের অতিরিক্ত বয়স, আমাদের জীবনের অতিরিক্ত বয়স। একজন পিতা যখন মৃত্যুবরণ করেন, তিনি মৃত্যুবরণ করেন কিন্তু তার সন্তান সুসন্তান যদি তিনি রেখে যান, তাহলে ওই সন্তান যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, ওই সন্তান যে আল্লাহর পথে দান করে, ওই সন্তান যে হজ করে উমরা করে, সকল নেকি আল্লাহ তাআলা ওই বাবার কবরে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিস মুজামুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আর তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহ ফিল জান্নাতি, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একজন নেককার বান্দার হঠাৎ মর্যাদা বৃদ্ধি করে দিবেন, হঠাৎ মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তার থাকার জায়গাটা সুন্দর হবে, তার চেহারা সুন্দর হবে, তার বেশভূষা সুন্দর হবে। ওই বান্দা বলবে, ইয়া রব্বি আন্নালি হাজা, হে আল্লাহ আমার এই নিয়ামত, আমার এই সাজসজ্জা, আমার এই সৌন্দর্য কিভাবে আসলো? তখন আল্লাহ তাআলা বলবেন, বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান, তুমি সুসন্তান দেখে গিয়েছিলে, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, তার বদৌলতে তোমাকে জান্নাতে এই সম্মান প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমাদের সন্তানরা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাদকায়ে জারিয়া। একজন সন্তান সে কোরআন তেলাওয়াত করে, সে সালাত আদায় করে, সে যেই নেকি করে না কেন, পিতা মাতাও কিন্তু ওই নেকিটা পেয়ে যায়। এই জন্য স্ত্রীকে সৎকর্মশীলা বানানোর চেয়ে সন্তানকে সৎকর্মশীল বানানো বেশি প্রয়োজন। আজকে আমরা কাজের কাজের চাপে পড়ে চাকরি বাকরির পিছনে
আমাদের সন্তানদের খোঁজ খবর রাখি না, সে কীভাবে পড়াশুনো করছে, কীভাবে খাচ্ছে। সন্তানকে জন্ম দেওয়া সহজ, কিন্তু এই সন্তানকে দিনই সাঁচে গড়ে তোলা কিন্তু আদৌ সহজ নয়, এটা কঠিনতম কাজ। বাংলার যুব সমাজ যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, তারই এক ক্লান্তি লগ্নে বাংলাদেশ শাহালাদের যুব সংঘের প্রতিষ্ঠা হয়েছিল। এই সন্তানদেরকে, এই সন্তানরা যেন বাবার যেন সুসন্তান হতে পারে। বাবারা দুনিয়ার মোহে পড়ে সন্তানদের প্রতি কোনো খেয়াল রাখতে চান না, সুসন্তান খেয়াল রাখতে চায় না। এই জন্য বাংলাদেশ শাহালাদের যুব সংঘের প্রতিষ্ঠা হয়েছিল যে বাংলার যুব সমাজ যেন আল্লাহর পথে যারা যেন আসে, তারা যেন ঐক্যবদ্ধভাবে দিনী পরিবেশে যেন তারা বড় হয়। এই জন্য আমরা আপনাদের প্রতি আহ্বান করব, নিজেদের সন্তানকে, নিজেদের ওই যুবক ছেলেটাকে যে টাকার পেছনে নিজের সময়কে নষ্ট করছে, নারীর পেছনে সময় নষ্ট করছে, সে সৎসঙ্গের অভাবে সে নষ্ট হয়ে যাচ্ছে, নেশা করছে, বিড়ি খাচ্ছে, গাঁজা টানছে। এই সন্তানকে দিনের পথে নিয়ে আসার দায়িত্ব আমার এবং আপনার পিতামাতাদের দায়িত্ব। পিতার অবহেলার কারণে যদি সন্তান নষ্ট হয়, এই পিতাকে কিয়ামতের দিন অবশ্যই 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 আল্লাহর নিকটে জবাবদিহি করতে হবে। পিতা যদি চেষ্টা করার পরেও যদি সন্তান বিপথে যায়, তখন পিতাকে ধরা হবে না, কিন্তু অবহেলার কারণে যদি হয়, তাহলে কিন্তু আদৌ আমরা আল্লাহর নিকটে পার পাবো না।